এক ধরনের স্ট্রোক আছে যেটাকে আমরা সাবঅ্যারাকনয়েড হেমোরেজ বলি। এতে মাথায় প্রচণ্ড ব্যথা হয় এবং এর সাথে রোগী কিন্তু ঘাড় শক্ত হয়ে যায় এবং রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। এটা হঠাৎ করেই হবে, হঠাৎ করেই তীব্র মাথা ব্যথা, তার সাথে বমি এবং দেখা যাচ্ছে রোগী অজ্ঞান হয়ে গেছে অথবা ঘাড় শক্ত হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা সাবঅ্যারাকনয়েড হেমোরেজের কথা মাথায় রাখি। তো সাবঅ্যারাকনয়েড হেমোরেজের একটা বিপদ যেটা, সেটা হচ্ছে এখান থেকে রোগী দেখা যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে, কয়েকদিনের মধ্যে কিন্তু আবার ব্লিডিং হওয়ার চান্স থাকে এবং এটা দেখা যায় বা বলা হয়ে থাকে কয়েকদিনের মধ্যে 20% রোগীর আবার কিন্তু এরকম ব্লিডিং হতে পারে এবং এর ফলে কিন্তু মৃত্যু ঘটতে পারে। তাই সাবঅ্যারাকনয়েড হেমোরেজের বর্তমানে অনেক ভালো চিকিৎসা আছে, এরকম হলে অবশ্যই আপনি একজন নিউরোলজিস্ট দেখাবেন এবং কি করতে হবে সেটা আপনি ওনার সাথে কথা বলে নির্ধারণ করতে হবে। কারণ সাবঅ্যারাকনয়েড হেমোরেজ থেকে আমরা অনেক রোগীকে মারা যেতে দেখি, এটা দুঃখজনক, অথচ এগুলোর কিন্তু ভালো চিকিৎসা বর্তমানে আছে।